আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ানের সাপ্তাহিক আয়োজন ওয়ান মুসলিম ওয়ার্ল্ডে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। গত এক সপ্তাহে মুসলিম প্রধান দেশগুলোতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আমাদের আয়োজন ওয়ান মুসলিম ওয়ার্ল্ড। চলুন দেখা যাক গত সাত দিনে মুসলিম বিশ্বের প্রধান খবরগুলো। শুরুতেই মিশরের জলবায়ু সম্মেলনের খবর। জলবায়ু বিপর্যয়ের মহাসড়কে চলছে বিশ্ব এবং এগিয়ে চলছে দ্রুত গতিতে। 27তম জলবায়ু সম্মেলনের উদ্বোধনী আয়োজনে এমন সতর্কবার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মিশরে জড়ো হওয়া বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, এখন কেবল দুটি পথ খোলা, আত্মহত্যা নয়তো সমন্বিত পদক্ষেপ। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের আহ্বান উঠে এসেছে বিশ্ব নেতাদের কণ্ঠে। জলবায়ু সম্মেলনের আলোচনা এবার প্রথমবারের মতো এজেন্ডা হিসেবে নির্ধারিত হয়েছে ক্ষতিপূরণ তহবিল। বিশ্ব জলবায়ু সম্মেলন COP27-এ অংশ নিতে মিশরে জড়ো হয়েছেন প্রায় 200 দেশের প্রতিনিধিরা। লক্ষ্য, জলবায়ু বিপর্যয় থেকে ধরিত্রীকে রক্ষায় সমন্বিত পদক্ষেপ। সম্মেলনের উদ্বোধনী দিনে অবধারিতভাবেই উঠে এসেছে রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব। যুদ্ধের কারণে প্রাধান্যের তালিকা থেকে জলবায়ু সংকট যেন আড়ালে পড়ে না যায় সে বিষয়ে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান অ্যান্তনি গুতেরেস। This UN climate conference is a reminder that গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বৃদ্ধি অব্যাহত, বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, পৃথিবী খুব দ্রুত ভয়াবহ বিপর্যয়ের চূড়ার দিকে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে ফেরার উপায় থাকবে না। সে পরিস্থিতি এড়াতে G20 দেশগুলোকে এখনই পদক্ষেপ নিতে হবে। দুটি উপায় আছে, জলবায়ু সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ অথবা আত্মহত্যার চুক্তি। আয়োজক দেশ মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি মনে করিয়ে দেন একের পর এক দুর্যোগের কথা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও সতর্ক করেন, ইউক্রেন যুদ্ধের জেরে জলবায়ু রক্ষার অঙ্গীকার ভুলে যাওয়া উচিত নয়। 2030 সালের মধ্যে ইউরোপ নিঃসরণ 50% কমিয়ে আনার পরিকল্পনা ইউরোপের। এটা সম্ভব হবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়ালে, কয়লা ভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্যারিস চুক্তি বাস্তবায়নের মূল পয়েন্ট এটা। দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে COP27-এর এজেন্ডা হিসেবে নির্ধারিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজ নামের তহবিল গঠনের বিষয়টি। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় এই তহবিল গঠন নিয়ে আলোচনার পক্ষে ভোট দেন অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। শীত আসছে, অথচ আমার দেশের লাখ লাখ মানুষ মাথার উপর থেকে ছাদ হারিয়েছে। বন্যায় $3,000 কোটি ক্ষতি হয়েছে। উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনে নিজেদের সর্বোচ্চ দেয়া হচ্ছে, এরপরও যে ঘাটতি তা অনেক বড়। শীর্ষ দূষণকারী চীনের প্রেসিডেন্ট অংশ নেননি এবারের সম্মেলনে, আর কার্বন নিঃসরণে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হাজির হবেন চলতি সপ্তাহের শেষে। আগামী 18 নভেম্বর পর্যন্ত চলবে COP27। পাকিস্তানের সেনাপ্রধানের পদ বিতর্কিত করার কথা প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই পদ নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন এমন অভিযোগ উড়িয়ে দেন ইমরান খান। বলেন, সেনাপ্রধানকে নিয়োগ করা উচিত মেধার ভিত্তিতে, কখনো তার পছন্দে সেনাপ্রধান, বিচারক, আইজি অথবা জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর প্রধান নিয়োগ হবেন এটা চাননি। তিনি বলেন, মেধার ভিত্তিতে উত্তম মানুষটি পদে আসুক বলে চাওয়া তার। এ উপলক্ষে বক্তব্যে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, দেশের শীর্ষ পদগুলোতে বর্তমান ক্ষমতাসীনরা তাদের পছন্দের লোককে বসাতে চেয়েছে। এমন নিয়োগের ক্ষেত্রে একটি উদাহরণ হল ইসলামাবাদের আইজি। তাকে এ পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বর্তমান আইজি প্রসঙ্গে ইমরান বলেন, তিনি যেহেতু দুর্নীতিবাজ তাই তিনি সব সময় শেহবাজ শরীফকে সেবা দিয়ে যাবেন। ওদিকে পাকিস্তানে আবারও শুরু হয়েছে স্থগিত লং মার্চ। মঙ্গলবার হামলার জায়গা থেকে পদযাত্রা শুরু করেন দলীয় নেতাকর্মীরা। রাওয়ালপিন্ডি সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান ইমরান খান। অবশ্য বিরোধী কর্মসূচি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। হুঁশিয়ারি, গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ রাখলে এর শাস্তি ভোগ করতে হবে। বিস্তারিত রয়েছে রিপোর্টে। রোববার রাতে লাহোরের শওকত খানুম হাসপাতাল থেকে বাড়ি ফিরেন ইমরান খান। এর আগে দ্বিতীয়বার করেন সংবাদ সম্মেলন। পিটিআই নেতাকর্মীদের নির্দেশ দেন আন্দোলন চালিয়ে যাবার। বলেন, ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির নেতৃত্বে এগিয়ে যাবে লং মার্চ।
তবে ভার্চুয়ালি তিনি যুক্ত থাকবেন প্রতিদিন। ওয়াজিরাবাদের ঠিক যে জায়গায় আমার উপর হামলা চালানো হয়েছে সেখান থেকেই শুরু হবে লং মার্চ। ওই স্থানে আরও 11 কর্মী আহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন দলের নিবেদিত প্রাণ সদস্য মোয়াজ্জেম। 10 থেকে 14 দিনের মধ্যে পদযাত্রা পৌঁছাবে রাওয়ালপিন্ডি। দলমত নির্বিশেষে সব পাকিস্তানিকে বলবো যোগ দিন আন্দোলনে, আমিও থাকবো সেখানে। অবশ্য পিটিআই কর্মীদের অগ্রযাত্রা রুখতে প্রস্তুত সরকার। সাফ জানিয়ে দিয়েছে এয়ারপোর্টের সাথে সংযুক্ত সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা অবরুদ্ধ রাখলে পেতে হবে কঠোর শাস্তি। তাছাড়া বারবারই দেশের শীর্ষ 3 কর্তা ব্যক্তির বিরুদ্ধে মামলার দাবি তোলায় বিরোধীদের উপর চটেছে সরকার। তুম আপনি আইন কি খেলাফ ভার্জি করো, মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাঞ্জাবে মামলা দায়ের করতে চাইছেন ইমরান খান। পিটিআই এর লং মার্চে আক্রমণের পেছনে কোনোভাবেই প্রধানমন্ত্রী বা গোয়েন্দা প্রধান যুক্ত থাকতে পারেন না, এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র। তিনি সরকারের উপর চাপ প্রয়োগের মাধ্যমে উদ্ধার করতে চান নিজের স্বার্থ। অন্যান্য রাজনৈতিক দলগুলো ইমরান খানের সিদ্ধান্তে ক্ষিপ্ত। জামায়াত নেতা মাওলানা ফজলুর রহমানের দাবি, রাজনীতির নামে অসন্তোষ ছড়াচ্ছে পিটিআই, যা শক্ত হাতে দমন করা উচিত সরকারের। প্রথমে যখন হামলার খবর এলো সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি, জানাই সমবেদনা, কিন্তু সময়ের সাথে সাথে বেরোচ্ছে মিথ্যা। গুলি কি একটা লেগেছে না চারটা, সেটাই তো আমরা নিশ্চিত নই। আদৌ গুলিবিদ্ধ হয়েছেন কিনা ইমরান খান, সেটাও বড় প্রশ্ন। তার উপরই হওয়া উচিত যৌথ কমিটির তদন্ত। সরকারকে বলবো কোনোভাবেই ছাড় দেবেন না। বৃহস্পতিবার গুজরানওয়ালা অতিক্রমের সময় ইমরান খানের গাড়িবহর লক্ষ্য করে চালানো হয় হামলা। তাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করলেও এর পেছনে বড় ষড়যন্ত্রের অভিযোগ তোলে পিটিআই। সুপ্রিম কোর্টকে পূর্ণাঙ্গ কমিশন বসিয়ে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যা স্বাগত জানালেও এর কার্যকারিতা নিয়ে ইমরান খান তুলেছেন প্রশ্ন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পূর্ব ঘোষিত পাকিস্তান সফর স্থগিত করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। আগামী 21 নভেম্বর এক সংক্ষিপ্ত সফরে তার পাকিস্তান যাবার কথা ছিল। শনিবার রাতে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম বিন সালমানের সফর স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন। কবে নাগাদ ক্রাউন প্রিন্স পাকিস্তান সফর করবেন তা পরে জানিয়ে দেওয়া হবে। তবে 21 তারিখের সফর কেন স্থগিত করা হলো সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে পাকিস্তানে রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে তিনি এই সফর স্থগিত করে থাকতে পারেন। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে ইরানের এক সামরিক কমান্ডার। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA-র প্রধান রাফায়েল গ্রোসি এই উদ্বেগ জানান। তিনি বলেন, ইরানের তরফ থেকে এমন ঘোষণা সবার নজর কেড়ে নিয়েছে। এর ফলে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। মূলত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এয়ার স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাজে দে এই হাইপারসোনিক মিসাইল তৈরির কথা প্রকাশ্যে ঘোষণা করেন। তার দাবি, এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম এবং একে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নেই। তিনি আরও বলেন, নতুন এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে সমানভাবে চলতে সক্ষম। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না। মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিদিনের বিক্ষোভ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলির পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রে নারীর কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে 22 বছর বয়সী মাহসা আমিনি পুলিশের হাতে গ্রেফতারের পর 16 সেপ্টেম্বর থেকে তার মৃত্যুকে কেন্দ্র করে ইরান জুড়ে রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে। অস্থিরতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ তার শত্রুদের দায়ী করেছে ইরান। ওই সহিংসতায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীসহ কয়েক ডজন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী। গোয়েন্দা স্ত্রী ইসমাইল খতিব বলেছেন, সৌদি আরবকে বলতে চাই যে প্রতিবেশী হওয়ার কারণে নিজেদের ও এই অঞ্চলের অন্য দেশের ভাগ্য একে অন্যের সাথে যুক্ত। পুলিশ হেফাজতে মাহসা আমিনের মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে ইরানের নিরাপত্তা বাহিনী অভিযানে কমপক্ষে 326 জন নিহত হয়েছে।
মৃতের এই আপডেট সংখ্যা জানিয়েছে ইরান হিউম্যান রাইটস। অসলো ভিত্তিক মানবাধিকার সংস্থা IHRA এর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে 43 শিশু ও 25 নারীসহ অন্তত 326 জন নিহত হয়েছে। 5 নভেম্বর তাদের আগের পরিসংখ্যান প্রকাশের পর সর্বশেষ আরও 22 জন নিহত হওয়ার কথা জানিয়েছে তারা। লেবানন অভিমুখী ইরানি জ্বালানি তেলের ট্যাঙ্কারের একটি বহরে বিমান হামলা হয়েছে। ইরাকি সূত্রগুলো জানিয়েছে, ইরাক সিরিয়া সীমান্ত অতিক্রম করার সময় ওই হামলা হয়। ইরাক ও সিরিয়া হয়ে ট্যাঙ্কারের বহরটির লেবাননে প্রবেশের কথা ছিল। বুধবার সকালে চালানো ওই হামলার ধরন ও হতাহত সম্পর্কে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। হামলার সময় এই এলাকার আকাশে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের শব্দ শোনা যায়। তবে স্থানীয় একাধিক সূত্র বলেছে, ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে ড্রোন হামলার একই সময়ে জ্বালানি বহরে হামলা হয়েছে। দর্শক, ওয়ান মুসলিম ওয়ার্ল্ডের সময় হলো একটা বিরতি নেয়ার। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ওয়ান মুসলিম ওয়ার্ল্ডে আবারও সবাইকে স্বাগতম। মিশরের উত্তরাঞ্চলীয় নীল ডেল্টায় মিনিবাস উল্টে কমপক্ষে 19 জন নিহত এবং 6 জন আহত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মিনিবাসটি স্টিয়ারিং হুইলের ত্রুটির কারণে ডাক হলিয়া প্রদেশে একটি খাদে পড়ে যায়। মিশরের সড়ক দুর্ঘটনা খুব সাধারণ একটি বিষয়। ট্রাফিক আইন অমান্য এবং রাস্তার ত্রুটিকেই দায়ী করেন অনেকে। 2021 সালে দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে মিশরে ওই বছর 7,000 মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। মালদ্বীপের রাজধানী মালেতে এক অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি সহ মোট 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশি একজন ছাড়া বাকি 9 জনই ভারতীয়। বুধবার রাত 12টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। মালের স্কান্দার মাগুতে অবস্থিত সেন্ট রোজ নামের একটি বাসার নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে মূলত অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন। বাড়িতে প্রায় 20 জনের মতো বিদেশি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুন লাগার পর অনেকেই বেরিয়ে আসতে পেরেছিলেন। ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ আগুন থেকে এখন পর্যন্ত 14 জনকে জীবিত উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘন্টা সময় লাগে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের হিসেবে এটি মালদ্বীপে সবচেয়ে বড় ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি। এবার জানাবো, 41 বছর পর পাকিস্তান থেকে বাংলাদেশে পরিবারের কাছে ফেরা আকলিমা বেগমের কথা। 1981 সালে 3 সন্তান রেখে নিখোঁজ হন আকলিমা বেগম। পরিবারের সদস্যরা সে সময় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। অবশেষে ফেসবুকের মাধ্যমে সন্ধান পাওয়া গেল সেই আকলিমার। নিজ জন্মভূমিতে ফিরলে আকলিমাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবারের সদস্যরা। সাথে ছিলেন পাকিস্তানে তার দ্বিতীয় সংসারে জন্ম নেওয়া এক সন্তানও। আরও রয়েছে রিপোর্টে। 41 বছর ধরে নিখোঁজ। বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা তালার গঙ্গারামপুরে ফেরেন 65 বছরের আকলিমা। তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনসহ গ্রামবাসী। বাড়িতে তৈরি হয় আনন্দমুখর পরিবেশ। 2 মেয়েকে বুকে টেনে নেন আকলিমা। দীর্ঘ এই সময় পাকিস্তানে ছিলেন তিনি। তবে কিভাবে সেখানে পৌঁছালেন তা মনে নেই বলে দাবি তার। যার পরে আমরা এখন খুব ভালো লাগতেছে। এর আগে ভাবতাম জানলা মরে যাব, মার মুখের কি দেখতে পাবো না। আসলে আল্লাহ ফিরে নিয়েছে, মার দেখি খুব খুশি হচ্ছে।
পাকিস্তানেও এক সেনা কর্মকর্তার সঙ্গে বিয়ে হয় একলিমার। আছে চার সন্তানও। বড় ছেলে মোহাম্মদ আশরাফকে সাথে এনেছেন তিনি। বাংলাদেশ মে আয়া বহুত খুশ আপ সবসে মিলকর বহুত খুশি হুই দিল খুশ হুয়া ইনশাআল্লাহ তালা ভি সবসে মিলকর যায়গা ফির আয়েগা। বোনকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন একলিমার ভাইয়েরা। তারা জানান স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন একলিমা, তারপর নিরুদ্দেশ। ভাইপো থেকে যোগাযোগ করলো যে ফেসবুকে আইসে, আসার পরে যোগাযোগ করার পরে তার বললাম যে খোঁজ পাওয়া গেছে, আমি বাংলাদেশে আসবেন, ভাইপো যোগাযোগ করি, আমি বাংলাদেশে নিয়ে আসছে, এখন আমরা এতে খুব খুশি। আমাদের সে হারানো মানুষ আমরা বুকের ভিতরে আবার পাইছি, এখন তার সাথে সাক্ষাৎ হয়েছে, সরাসরি আমাদের সম্প্রচার হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এই আমাদের মনের আশা আমাদের পূরণ হয়ে গেছে। একলিমা মাসখানেক বাংলাদেশে থাকবেন বলে জানিয়েছে স্বজনরা। তাকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার মানুষও। তাকে আনার জন্য খুব চেষ্টা তাকে চালিয়ে তাকে আজকে আনা হয়েছে, এই জন্য গ্রামবাসী খুব ধন্য। এখন আইসে আমাদের খুব ভালো লাগছে, সবাই দেখছি তারা ছেলেমিলির সাথে করে নিয়ে আইসে, খুব ভালো লাগে। প্রিয় দর্শক, শেষ করব ফিফা বিশ্বকাপের খবর দিয়ে। ফিফা বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে আরব মুসলিম দেশ কাতার। এর আগের সব রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি ব্যয় করে বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে দেশটি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শকদের স্বাগত জানাতেও বর্ণিল সাজে সেজেছে তারা। বিশ্বকাপ চলাকালে ইসলামের শিক্ষা ও পরিচিতি তুলে ধরতে প্যাভিলিয়ন চালু করেছে দেশটির আউকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিশ্বকাপের সময় নানা দেশ থেকে আসা লোকজনের কাছে ইসলামের পরিচয় তুলে ধরার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্যাভিলিয়নে বিভিন্ন ভাষায় মুদ্রিত ইসলাম ও আরব সংস্কৃতির পরিচিতিমূলক বই বিতরণ করা হবে। দর্শকদের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলার জন্য থাকবেন ওই ভাষায় দায়ী। বিশেষত উপসাগরীয় দেশ কাতারের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হবে। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তির মাধ্যমে দেখানো হবে পবিত্র কাবাঘর, হাজারে আসওয়াদা সহ মক্কা ও মদিনার ঐতিহাসিক ইসলামী স্থাপনা। উপসাগরীয় দেশ কাতারের 5টি শহরে 8টি স্টেডিয়ামে এবার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগামী 20 নভেম্বর অল বাইত স্টেডিয়ামে এর উদ্বোধনী ম্যাচ ও 28 ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, ওয়ান মুসলিম ওয়ার্ল্ডে এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।